এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে তোমরা যে আন্দোলনটা করছো সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আর এই নোটিশটিতে কি বলা হয়েছে সে বিষয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো তোমরা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে আসলেই নোটিশটা পেয়ে যাবে তো এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা বিগত ছয় দু তারিখ থেকে আরম্ভ হয়ে ষোলো সাত দু তারিখ পর্যন্ত অনুমোদিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয় অনিবার্য কারণে পরবর্তী পরীক্ষাগুলো প্রথমে স্থগিত এবং পরে বাতিল করা হয় যে সকল পরীক্ষা মানে যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই সকল বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করা নম্বর এবং যে সকল বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে সেই সকল বিষয়ের নম্বর সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এসএসসি বা সম্মানের নম্বর হতে ম্যাপিং করে এইচএসসি দু হাজার চব্বিশের ফলাফল প্রস্তুতের জন্য গঠিত অনুমোদিত পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে আনয়নপূর্বক এইচএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয় এদিকে পনেরো দশ দুহাজার চব্বিশ তারিখের ফলাফল প্রকাশের পর কিছু সংখ্যক পরীক্ষার্থী নিজেদের রেজাল্টে সন্তুষ্ট না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইল টেলিফোন মেসেজ ইমেইল সহ বিভিন্নভাবে বোর্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এবং পাবলিক পরীক্ষার বিধি অনুযায়ী ষোলো দশ দু চব্বিশ তারিখ হতে বাইশ দশ দু হাজার চব্বিশ তারিখের পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ থাকা সত্ত্বেও পরীক্ষার্থীরা লিখিত অভিযোগের দাখিলের জন্য বোর্ডে যোগাযোগ করে শিক্ষার্থীদের অভিযোগ দাখিলের দাবির প্রেক্ষিতে নিম্নে উল্লেখিত শখ অনুযায়ী কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো সো এখানে কিন্তু দুইটা দিন সময় দেওয়া হয়েছে সাতাইশ দশ হাজার চব্বিশ তারিখ এবং ২৮ দশ দুহাজার চব্বিশ তারিখ এই দুই দিনে কিন্তু তোমরা এই জেলাগুলোর শিক্ষার্থীরা তোমরা অভিযোগ দাখিল করতে পারবে বা অভিযোগ দিতে পারবে অভিযোগ দেওয়ার সাথে তোমার কি কি জমা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার মোবাইল নম্বর উল্লেখ করতে হবে আবেদনপত্রে তারপর তোমার এইচএসি দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র সফলভাবে সম্পন্ন পুনর্নিরীক্ষণের এস এম এসের প্রিন্ট কপি নম্বর সহ এইচএসি দু হাজার চব্বিশের বোর্ড প্রদত্ত রেজাল্টশিট এবং এই এসএসসি বা পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এগুলো তোমার প্রয়োজন হবে আর পূর্বে আবেদন করা আপনার পরীক্ষার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই মোটামুটি এটাই হচ্ছে লিখিতভাবে জানাতে বলেছে এবং এই লিখিতভাবে জানালে কিন্তু যারা লিখিতভাবে জানাবে তাদের খাতাগুলো আবার ভালো করে মূল্যায়ন করা হবে এটাই আর কি সো তোমাদের যে সময়টা দেওয়া হয়েছে এই সময়টার মধ্যে তোমরা এটা করো আর প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা বোর্ড থেকেই এরকমভাবে হয়তো সুযোগ দেওয়া হবে নতুন করে মানে যারা স্পেসিফিকভাবে রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে এবং কুমিল্লা বোর্ডের আপাতত শুরু করেছে প্রত্যেকটা বোর্ডই তারা তাদের নিজস্বভাবে হয়তো এরকমটাই করবে যেহেতু বোর্ড থেকে অনুমোদন না পেলে তো আর এরকমটা তারা বলতে পারছে না সো এই হচ্ছে মোটামুটি তোমাদের শিক্ষা বোর্ড থেকে দেওয়া নির্দেশনা বা তোমরা এইভাবে কিন্তু কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এখন তোমরা যে দাবিটা করেছিলে যে এই এইচএসসির রেজাল্ট বাতিল করা হোক এইটা কিন্তু আসলে তারা মেনে নিচ্ছে না এটা এই দাবিটা মেনে নিবেও না সো তোমরা যেটা করতে পারো যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো তাহলে এই যে এইভাবে তোমার একটা লিখিত দাখিল দিতে মানে লিখিত একটা অভিযোগ দিতে পারো প্রত্যেকটা বোর্ডই এই কাজটা করবে এবং দেখতে পারবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ